সরকারের দাবি পাকা সেতু। সেই দাবি পূরণ হলো না আজও। উত্তর চব্বিশ পরগনার শাসন থানা ও দক্ষিণ চব্বিশ পরগনার কাশীপুর থানা এই দুই জেলার মধ্যে দিয়ে বয়ে চলেছে বিদ্যাধরী নদী। দুই জেলার যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে পাকা সেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে নেই কোনো সেতুই। আমার ডান দিকে দক্ষিণ চব্বিশ পরগনা এবং বাঁ দিকে হচ্ছে উত্তর চব্বিশ পরগনা, মাঝে বয়ে গেছে বিদ্যাধরী নদী। কিন্তু মানুষের যাতায়াতের দুর্ভোগ শেষ নেই, কেননা এই হাতে টানা নৌকায় করে এপার থেকে ওপারের কয়েক হাজার মানুষের যাতায়াত করতে হয়। এলাকার মানুষের দাবি, তারা দীর্ঘদিন একটি পাকা সেতুর জন্য আবেদন করেছেন, কিন্তু এখনো পর্যন্ত পাকা সেতু হয়নি। ওটা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা, দুই জেলা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ জেলার মধ্যে যে এই ব্রিজটা হলে আমাদের খুব উপকৃত হয়। এখান থেকে প্রায় 8-10 হাজার লোক যাওয়া আসার, গাড়ি ঘোড়া যাওয়া আসা, প্রতিদিন যাওয়া আসা, লোকার এই দড়ি ধরে যাওয়া আসা হয়। এখন আমাদের প্রায় ঘুরিয়ে এই রাস্তা থেকে ঘুরে যেতে গেলে 40-50 কিলোমিটার ঘুরতে হয়। এই ব্রিজটা হলে আমাদের খুবই সুবিধা হয়। এই ব্রিজটা হলে আমাদের উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা একটা কারেকশন হলে আমাদের এলাকাটাও ডেভেলপ হয়। জলপথে যাতায়াতের একমাত্র ভরসা ছোট নৌকা। নদীর দুই পারে গাছের সঙ্গে বাঁধা একটি দড়ি, সেই দড়ির সাহায্যে ঝুঁকি নিয়ে যাত্রী পারাপার করেন মাঝি ভাইরা। দীর্ঘ 30 বছর ধরে এভাবেই ঝুঁকির পারাপার দুই জেলার মানুষের। অভিযোগ, বারবার প্রশাসনকে জানিয়ে মিলেছে শুধু আশ্বাস, আজও তৈরি হয়নি পাকা সেতু। আজ 30 বছর ধরেই এই পারাপারে দড়ি ধরেই চলছে, দড়ি ধরে প্রচণ্ড খাট, সেখানে পানা, এই খাল দেখছে পানা, এই পানা ভর্তি। এখানে পানা জেলায় প্যাসেঞ্জার তো কমে গেছে, আমাদের কোনোদিন 400 টাকা হচ্ছে, কোনোদিন 500 টাকা হচ্ছে। সেতু তৈরির বিষয়ে ভাবনা চিন্তা করা হচ্ছে সাফাই তৃণমূলে। এবারে 2011 সালে তৃণমূল ক্ষমতায় আসার পরে সেতু নিয়ে ভাবনা চিন্তা যে করছে এ ব্যাপারে কোনো সংশয় নেই। সেতুর যে দাবিটা আছে সেই দাবিটা ওয়াটারওয়েজ এবং ইরিগেশন ডিপার্টমেন্টের কাছে প্রপোজাল হিসেবে পাঠানো হয়েছে, যেহেতু যে বিদ্যাধরী ক্যানালটা আছে ওটা ওয়াটারওয়েজ এবং ইরিগেশন ডিপার্টমেন্ট থেকেই প্রপোজাল হিসেবে ওইটা ক্যানালের কথা ভাবনা চিন্তা করা হবে বলে আমি জানি। 90% কাজ হয়েছে বললেও কাজ কিছুই হয়নি। কটা খুবই যেতে বাংলার মানুষ দেখছে আজকে, যে বাংলার মানুষকে বলেছিল 90% কাজ হয়ে গেছে, কিন্তু আজকে এখনো জনগণ, এখনো কিছু জায়গায় আছে দেখলে বোঝা যাবে যে জনগণের জন্য এখনো কোনো কাজই হয়নি। আজকে আমরা চাই অবিলম্বে ওই সেতুটি নির্মাণ করা হোক, কারণ সেতুটি নির্মাণ হলে মানুষের যাতায়াতে সুবিধা হবে। জীবন বাজি রেখে নদী পারাপার করছেন সাধারণ মানুষ, আশ্বাসের পর মিলছে আশ্বাস, তৈরি হচ্ছে না পাকা সেতু। অর্থনৈতিক সমস্যা নাকি সরকারের সদিচ্ছার অভাব, ঠিক কি কারণে নির্মাণের কাজ আটকে রয়েছে তা অজানা। শাসন থেকে পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।